sound. হ্যালো ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আজ 13 জুলাই 2021 মঙ্গলবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানা যাচ্ছে। জানা যাচ্ছে যে সকাল থেকে কোনো কোনো সময় আকাশ পরিষ্কার, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর কি জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 15 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গ, মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় অর্থাৎ 14 জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এদিকে সকালে দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ খানিকটা মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে গিয়ে আবহাওয়া দপ্তরের খবর, যেরকম আমরা জানতে পারলাম। চলে আসব একদম ম্যাপে, লাইভ ম্যাপগুলো কি বলছে সেটা দেখে নেব। উপগ্রহ চিত্রে চলে এসেছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে একটু মেঘ রয়েছে, অন্যদিকে পূর্ব মেদিনীপুরে খানিকটা মেঘ রয়েছে, ঝাড়গ্রামের কাছে মেঘ রয়েছে, কোথাও ঝিরিঝিরি হালকা বৃষ্টি হচ্ছে, সুন্দরবন এলাকাতেও তাই। বাকি পশ্চিমবঙ্গ কিন্তু পুরো পরিষ্কার এই মুহূর্তে। বাংলাদেশের রংপুর, দিনাজপুরের দিকেও পরিষ্কার, ময়মনসিংহ, সিলেটের দিকটাতে মেঘ রয়েছে, ঢাকাতেও মেঘ রয়েছে এবং খুলনাতেও রয়েছে মেঘ, তার জেরে হালকাও মাঝারি বৃষ্টি হচ্ছে। মেঘালয়ে পুরো মেঘালয়ে মেঘ রয়েছে এবং পুরো মেঘালয় জুড়েই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। অন্যদিকে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটিতেও মেঘ রয়েছে, শিলচরেও রয়েছে। আসামেও কিন্তু ডিমাপুর, হোজাই, তেজপুর, জোরহাট সব জায়গাতেই আমরা ডিব্রুগড় এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে একটু অল্প মেঘ রয়েছে, উত্তর ত্রিপুরা এবং তার জেরে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে। বাকি কিন্তু আর কোথাও সেরকম ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না। বঙ্গোপসাগরের উপরের যে মেঘের ঘনঘটা সেটা কতটা, সেটা অনেকটাই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে এগোচ্ছে। পণ্ডিচেরি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম এবং খানিকটা ওড়িশা, এইদিকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এবং নিম্নচাপের জের, যেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার কথা ছিল, সেটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে সেই নিম্নচাপ আছড়ে পড়েছে, তার জেরে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। চলে যাব আগামী কয়েক ঘন্টা কীরকম বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ সেরকম কিচ্ছু নেই, পাতলা বৃষ্টি সব জায়গাতেই রয়েছে এই মুহূর্তে। দুপুর 2:30 যদি যাই দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ বাংলাদেশের, আর আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এই জলপাইগুড়ি মানে উত্তরবঙ্গ দিকটাতে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে পাতলা একটা মেঘ ঘুরে বেড়াবে। বিকেল 5:30 যদি যাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে, বেশ ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অপেক্ষাকৃত দক্ষিণবঙ্গে পাতলা মেঘের ঝেড়ে ঝিরিঝিরি ও মাঝারি বৃষ্টি। বাংলাদেশ পুরোটাই কোথাও ভারী বৃষ্টি নেই, সব জায়গাতেই পাতলা মেঘের ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, ত্রিপুরাতেও তাই। অন্যদিকে আসামের গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজকে বিকালের দিকে। রাত 8:30 যদি যাই দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার, উত্তরবঙ্গের বৃষ্টিটা চলতে থাকবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায়। এছাড়া বাংলাদেশের দিনাজপুরে, রংপুরের দিকে খানিকটা বৃষ্টি, বগুড়াতেও আর ময়মনসিংহ, সিলেটেও পাতলা মেঘের বৃষ্টি থাকছে।
আসামের গুয়াহাটি সমেত জোরহাট ডিব্রুগড় সব জায়গায় আসামের কিন্তু বৃষ্টি রয়েছে, শিলচরে অপেক্ষাকৃত একটু কম। রাত 11:30টায় যদি যাই আমরা দেখতে পাচ্ছি সিলেটের কাছে বৃষ্টি, শিলচরের কাছে বৃষ্টি, দক্ষিণ বাংলাদেশ পুরোই পরিষ্কার, উত্তর বাংলাদেশে মেঘ থাকবে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে কিন্তু বৃষ্টিটা অব্যাহত মালদা অবধি, কোচবিহার শিলিগুড়ি থেকে, আর এদিকে আমাদের দক্ষিণবঙ্গ বেশ পরিষ্কার রাতের দিকে। আগামী কাল 14 তারিখ এবং আজ মাঝরাত 2:30টায় চলে যাব। উত্তরবঙ্গের বৃষ্টিটা থাকছে, উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টি আসছে কোচবিহার সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। দক্ষিণবঙ্গ একেবারেই পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার, শুধুমাত্র আমাদের সুন্দরবন আর ভারত বাংলাদেশের সুন্দরবন সেই জায়গাতে একটা পাতলা বৃষ্টি থাকছে। শিলচরে ভারী বৃষ্টি মাঝরাতে, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুরে পাতলা ও মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কাল সকাল 5:30টা উত্তরবঙ্গের বৃষ্টি অব্যাহত, শিলিগুড়িতে ভারী বৃষ্টি, এছাড়া কোচবিহার জলপাইগুড়ি হালকা ও মাঝারি বৃষ্টি চলতে থাকবে। দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশও মোটামুটি পরিষ্কার, ঢাকা থেকে নাগরপুর, রাজশাহী একটা পাতলা মেঘ রয়েছে, আর বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহর দিকে একটা মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া ত্রিপুরা একদমই পরিষ্কার, আসামের বৃষ্টি কিন্তু থাকছে এই দুদিন ধরে যেটা আমরা দেখতে পাচ্ছি। কাল সকাল 8:30টায় যদি যাই, দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে আসামের বেশ কিছু জায়গাতে বৃষ্টিটা চলবে, উত্তরবঙ্গে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কাল সকাল সাড়ে এগারোটায় দক্ষিণবঙ্গে পাতলা মেঘ ঢুকবে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি থাকবে, পুরো বাংলাদেশেই পাতলা মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি কোথাও নেই, ত্রিপুরাতেও নেই। এরপর কাল দুপুর আড়াইটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কোথাও সেরকম ভারী কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। কাল বিকাল 5:30টা সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই, তবে দক্ষিণের দিকে পাতলা মেঘের মাঝারি ও হালকা বৃষ্টি থাকছে, উত্তরেও তাই, বাংলাদেশেও তাই, পুরো বাংলাদেশ জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টি, পাতলা ঝিরিঝিরি বৃষ্টি এরকম থাকবে, ত্রিপুরাতেও তাই। কাল রাত 8:30টা কোথাও সেরকম কোনো ভারী বৃষ্টি নেই, তবে বাংলাদেশের দিনাজপুর, ময়মনসিংহর দিকে পাতলা বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার, শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কাল রাত 11:30টা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হালকা ও মাঝারি বৃষ্টি থাকছে, উত্তরে শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, কোচবিহার পাতলা ও মাঝারি বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার, ফুল ক্লিন, দক্ষিণ বাংলাদেশ একদম ক্লিন, ত্রিপুরাও মোটামুটি ক্লিন, উত্তর ত্রিপুরা একটুখানি বৃষ্টি, শিলচরে আসামের বৃষ্টি থাকছে, গুয়াহাটিতে হালকা বৃষ্টি, আসামের ডিমাপুর, জোরহাট এই সমস্ত জায়গায় অল্প বৃষ্টি থাকছে, বাংলাদেশের দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট অবধি পাতলা ও মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কালকে রাত্রি 8:30টার দিকে 11:30টার দিকেও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আমরা যেটা দেখলাম তাতে এটুকু বুঝতে পারলাম যে খুব ভারী বা অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে ভারত বাংলা মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, আসামে আছে বেশ কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি, আর তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে সেরকম ভারী কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না আগামীকাল রাত্রি 8:30-11:30 অবধি। তো এই ছিল আপডেট আজকের 13 জুলাই 2021 মঙ্গলবারে। আশা করি ভিডিওটা কাজে লেগেছে, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে ভুলবেন না। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। স্মার্ট সাউন্ড।